হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ, আপনারা দেখছেন আকাশ 20। আমার সঙ্গে তো আজকেও তোমাদের জন্য একটা ইনফরমেশন এবং টেক নিউজ নিয়ে চলে এসেছি। তো এইটা একটা বিশাল ইনফরমেশন এবং টেক নিউজ তোমাদের সাথে আলোচনা করতে চলেছি, তো তোমরা কেউ স্কিপ করে যাবে না, তো পুরো ভিডিওটাকে দেখবে। তো প্রথমে যে টেক নিউজটা নিয়ে আলোচনা করবো সেটা ওপোর কাছ থেকে আসছে। ওপো একটা ফোন নিয়ে কাজ করছে যেটা ফার্স্ট চীনেতে লঞ্চ করবে, তারপরে আমাদের ভারতের মার্কেটে আসবে, এরকম সম্ভবত আসার সম্ভাবনা আছে। তো যেই ফোনটা নিয়ে কাজ করছে সেই ফোনটার নাম হচ্ছে ওপো K9X। তো বন্ধুরা, এই ফোনটা নিয়ে কাজ করছে ওপো। তো এই ফোনটা চীনেতে ফার্স্ট লঞ্চ হবে, তারপরে ইন্ডিয়ায় আসার সম্ভাবনা রয়েছে। তো বেসিক স্পেসিফিকেশন জানতে পেরেছি, যেটা তোমাদেরকে আমি ইনফর্ম করছি। ডায়মেনসিটি 900 চিপসেট এখানে দেওয়া থাকবে, মিডিয়াটেকের প্রসেসর, এবং এটার যে ডিসপ্লে হবে, ডিসপ্লে রিফ্রেশ রেট হবে মোটামুটি 120 Hz রিফ্রেশ রেট হবে, এবং ট্রিপল রেয়ার ক্যামেরা, মানে রেয়ার মানে পিছনে যে ক্যামেরা থাকবে সেটা তিনটে ক্যামেরা এই ফোনটার মধ্যে দেওয়া থাকবে। তো জানি না এখন ইন্ডিয়ার মার্কেটে এলে কি এখন পরিস্থিতি হবে বা কি সিচুয়েশন, তবে ইন্ডিয়ার মার্কেটে এলে জানা যাবে যে এটার অ্যাকচুয়ালি কি মানে ব্যাপার বা কিভাবে আসছে। তো এই ব্যাপারে আরো ইনফরমেশন পেলে তোমাদেরকে অবশ্যই আমি ইনফর্ম করব। তো বন্ধুরা, চলে যাচ্ছি পরবর্তী নিউজে। পরবর্তী নিউজটা আসছে লেনোভোর কাছ থেকে। লেনোভো একটা মানে ল্যাপটপ সেটা চীনেতে ফার্স্ট লঞ্চ করবে। তো এই ল্যাপটপটার নাম হচ্ছে লেনোভো AIO 520। তো AIO 520 লেনোভোর এই ল্যাপটপটা i5, i3, i7 তিনটে জেনারেশনে কিন্তু এটা চীনেতে লঞ্চ হয়েছে অলরেডি। তো এটা ভারতে আসার সম্ভাবনা আছে। তো দেখা যাক ল্যাপটপটা, আশা করি স্পেসিফিকেশন লেনোভোর কোয়ালিটি নিয়ে কি বলবো। লেনোভো তো কোনোদিন মানে ল্যাপটপের কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে না, এবং যথেষ্ট ভালো কোয়ালিটি। এখন তিনটে ল্যাপটপ সব থেকে বাজারে বেশি বিক্রি, এক লেনোভো, আচ্ছা HP তো আছেই এবং ডেলও আছে, এই তিনটে ল্যাপটপ, তার মাঝে আবার রেডমি আর রিয়েলমি ঢুকে গেছে। তো এটা একটা বিশাল বড় ব্যাপার। তো লেনোভোর কাছ থেকেও আমরা একটা নতুন ল্যাপটপ কিন্তু পেতে পারি। তো এই ব্যাপারে আরো ইনফরমেশন পেলে তোমাদেরকে অবশ্যই ইনফর্ম করব। তো বন্ধুরা, চলে যাচ্ছি পরবর্তী নিউজে। পরবর্তী নিউজ আছে হোয়াটসঅ্যাপের কাছ থেকে। কি হোয়াটসঅ্যাপ একটা নতুন আপডেট আনতে মানে চাইছে, এটার উপরে কাজ করছে হোয়াটসঅ্যাপ। কি তুমি নিজেই নিজের মানে যে সমস্ত স্টিকারগুলো হয় হোয়াটসঅ্যাপ এর স্টিকার, সেই সমস্ত স্টিকারগুলো তুমি নিজেই ক্রিয়েট করতে পারবে, মানে নিজেই তোমার মতো করে তুমি মানে স্টিকার তুমি ক্রিয়েট করতে পারবে। তো এর সাথে সাথে আর একটা মানে হোয়াটসঅ্যাপের আর একটা খবর, কি ডিলিটেশন, কি যে সমস্ত মেসেজ তুমি করো যেটা ডিলিট হয়, মানে ডিলিট যদি তুমি করো সেটার ভ্যালিড থাকে 1 সপ্তাহ। তো 1 সপ্তাহটাকে ওটাকে বাড়ানোর চেষ্টা করছে, মানে মেসেজ ডিলিটেশন টাইমটাকে বাড়ানোর চেষ্টা করছে, ওটা 1 সপ্তাহ থেকে একটু বাড়ানো যদি যায়। আর সত্যি এই জিনিসটা করাটা দরকার, কারণ তোমার যদি 1 সপ্তাহ পর মনে হয় যে তুমি সেই মেসেজটা রিকভারি করবে বা কিছু, সেটা তুমি করতে পারবে না। সেই জন্য মেসেজ ডিলিটেশন এটা টাইমটা বাড়ানোর জন্য কিন্তু একটা কাজ কিন্তু হোয়াটসঅ্যাপ করছে। তো এটা একটা খুব ভালো খবর। তো দেখা যাক হোয়াটসঅ্যাপ আগামী দিনে আর কি কি করে। তো এই ব্যাপারে আরও ইনফরমেশন পেলে তোমাদেরকে অবশ্যই ইনফর্ম করবো। তো বন্ধুরা, চলে যাচ্ছি পরবর্তী নিউজে। পরবর্তী নিউজটা আসছে তো OnePlus-এর কাছ থেকে। OnePlus RT এবং OnePlus একটা বার্ডস লঞ্চ করবে, যেটার নাম হচ্ছে OnePlus Buds Z2। তো এই দুটো প্রোডাক্ট কিন্তু পরের মাসে মানে ধরো ডিসেম্বরতে কিন্তু এই দুটো লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে ইন্ডিয়াতে। তো এটা একটা খুব এক্সাইটিং ব্যাপার, কারণ আগের টেক নিউজগুলোতে আমি তোমাদেরকে বলছিলাম কি এই OnePlus RT ফোনটা আসার সম্ভাবনা আছে। তো ফাইনালি এটা ডিসেম্বরেতে তোমরা কিন্তু এই ফোনটা লঞ্চ হওয়ার বিশাল প্রবণতা রয়েছে এবং লঞ্চ হবে এই দুটো প্রোডাক্ট। তো দেখা যাক কি হয়। তবে কিছু কিছু স্পেসিফিকেশন ওই OnePlus 9 RT স্পেসিফিকেশন আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এর ডিসপ্লেটা তোমরা পাবে 6.62 ইঞ্চিস অ্যামোলেড ডিসপ্লে পাবে, এবং এটার প্রসেসর হবে 888+ স্ন্যাপড্রাগনের প্রসেসর তোমরা পেয়ে যাবে, এবং এর সাথে সাথে 4500 mAh ব্যাটারি পাবে, তার সাথে সাথে 65 ওয়াটের ফাস্ট চার্জ কিন্তু এইটা তোমরা পেয়ে যাবে যদি আসে। তো বন্ধুরা, এই হচ্ছে OnePlus এর কাছ থেকে আসা খবর, এটার জন্য অপেক্ষা করে রইলাম। তো এই ব্যাপারে আরো ইনফরমেশন পেলে তোমাদেরকে অবশ্যই ইনফর্ম করব। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। পরবর্তী নিউজ আসছে ওপোর কাছ থেকে। ওপো একটা টিভি নিয়ে কাজ করছে। এতদিন ওপো ফোন দেখেছি আমরা, ওপোর ভালো ভালো ফোন দেখেছি, Reno 6 বলো, হ্যাঁ ওপো Reno, বিভিন্ন ধরনের ফোন বলো, ওপোর কোয়ালিটি মারাত্মক, হেডফোন, ইয়ারবাডস, ওপোর ওয়াচ, এগুলো আমরা যথেষ্ট দেখে এসেছি, এই মার্কেটটা ভালো ক্যাপচার করেছে। ওপো একটা টিভিও লঞ্চ করছে যেটা চীনেতে লঞ্চ করেছে সম্ভবত। তো ওপো এই যে টিভিটা সেটার নাম হচ্ছে ওপো K9 Smart TV। তো এটা চীনেতে অলরেডি লঞ্চ হয়েছে, এবং তো এই টিভিটা 43 ইঞ্চির বটে, এবং এটার যে প্যানেলটা সেটা হচ্ছে, এবং এটা হচ্ছে 60 Hz LCD প্যানেল দিয়ে কিন্তু এই টিভিটা তৈরি, এবং এটা তো LCD বুঝতেই পারছো একটা স্মার্ট টিভি। এবং এর সাথে সাথে তোমরা আরো কিছু স্পেসিফিকেশন পাবে যদি ইন্ডিয়ার মার্কেটে আসে। HDR10+ সাপোর্ট এটার মধ্যে দিয়েছে। তো ওপো কিন্তু যথেষ্ট কোয়ালিটি মেনটেন করে কিন্তু এই টিভিটা চীনের মার্কেটে লঞ্চ করেছে। তবে ইন্ডিয়ার মার্কেটে যদি ওপো আসে, এর থেকেও ভালো স্পেসিফিকেশন আমরা কিন্তু ওপোর কাছ থেকে এক্সপেক্ট করবো। তার কারণ হচ্ছে
আমাদের ইন্ডিয়ার মার্কেটে কিন্তু অলরেডি রিয়েলমি রেডমি বহু আগে থেকে টিভি লঞ্চ করেছে এবং যথেষ্ট ভালো কোয়ালিটির টিভি আমরা পেয়েছি ওদের কাছ থেকে। তো সেই জন্য ওপোকে যদি এদের সাথে কম্পিটিশন করতে হয় বা আমাদেরকে ভালো প্রোডাক্ট দিতে হয় তার জন্য আরও ডেভেলপমেন্ট কিন্তু করতে হবে। তো আরও বেশি কিছু এক্সপেক্ট করবো আমরা ওপোর কাছ থেকে। তো দেখা যাক ওপো আগামী দিনে কি করে। তবে এই টিভিটা এখনো পর্যন্ত শিওর নাকি ইন্ডিয়ায় আসবে কি আসবে না, তবে এলে তো ভালো হয়। তো বন্ধুরা তোমাদের কি মতামত তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা চলে যাচ্ছি পরবর্তী নিউজে। এই নিউজটা আসছে গুগলের কাছ থেকে। তো গুগল একটা ফোন লঞ্চ করার কথা ভাবছে, যেটা হচ্ছে গুগল পিক্সেল 6 এ। তো এটার উপরে কাজ করছে গুগল। তো এখানে তোমরা কিছু কিছু জিনিস নতুন আপগ্রেড এসে নিয়ে আসছে। এবার গুগল বলছে কি 12.2 মেগাপিক্সেলের ক্যামেরা এই ফোনটার মধ্যে দেওয়া থাকবে, তার সাথে সাথে সনির IMOX সেন্সার কিন্তু দেওয়া থাকবে। তো তোমাদেরকে আমরা যথেষ্ট মানে বারবার বলি যে একটা ক্যামেরা দিলে ওখানে তার সাথে সাথে ভালো সেন্সার এবং তার ইনস্ট্রুমেন্টগুলো দিতে হয়। তুমি দেখো এখানে 12 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে দুটো এই ফোনটা যদি আসে, এবং এর সাথে সাথে সনির সেন্সার দেওয়া থাকবে, তার সাথে আলাদা ইনস্ট্রুমেন্ট থাকবে, যার ফলে দেখবে একটা এই গুগল পিক্সেল 6 এর যে ফোনটা যদি আসে এর ক্যামেরা কোয়ালিটি এবং অন্যান্য 64 মেগাপিক্সেল 108 মেগাপিক্সেল এই সমস্ত ফোনকেও কিন্তু এই ফোনটা হারমানি দেওয়ার মতো ক্ষমতা রাখবে। তার কারণ হচ্ছে এটাই। তো এর সাথে সাথে আর একটা আপডেট আসছে কি ভ্যানিলা পিক্সেল 6 যেটা রয়েছে যেই ফোনটা সেটার কিছু কিছু স্পেসিফিকেশন কিন্তু এই ফোনটার মধ্যে দিতে হবে গুগল পিক্সেল 6 এ যদি আসে। ট্যান্সার GS 101 SOS মানে এটা প্রসেসরটা কিন্তু এই ফোনটার মধ্যে নিয়ে আসবে, এই কথাটাই কিন্তু গুগল চিন্তা ভাবনা করছে। তো বন্ধুরা গুগল আশা করি ভালো প্রোডাক্ট অলরেডি নিয়ে আসে। তো গুগল তো নিয়ে কোনো কথা নেই, কারণ গুগলের প্রোডাক্ট একটা আলাদা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে তোমরা পাও, কারণ গুগলের মানে কোয়ালিটি মারাত্মক। তো এই নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। যদি গুগল আরও ভালো কাজ করে তো এই ব্যাপারে আরও ইনফরমেশন পেলে তোমাদেরকে আমি ইনফর্ম করব। তো বন্ধুরা চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো 5G ফোন অলরেডি চালু হয়ে গেছে, 5G ফোন আমরা অনেকেই কিনছি, কিন্তু 5G টেকনোলজিটা কিন্তু এখনো পর্যন্ত আসেনি। মানে 5G সিম বলো 5G নেটওয়ার্ক কিন্তু এখনো পর্যন্ত আমরা চালাতে পারিনি। তার মধ্যে ইন্ডিয়া সরকার ভাবছে মানে ইন্ডিয়ার মানে ইন্ডিয়াতে 6G চালু করার একটা কাজ কিন্তু স্টার্ট করে দিয়েছে অলরেডি। কারণ ভারতে 6G তাহলে কি আসছে 2024 সালের মধ্যে কিন্তু 6G আসার সম্ভাবনা রয়েছে। তো এইরকমই একটা খবর পাওয়া যাচ্ছে। তো 6G এলে চিন্তা করে দেখো 6th generation, তার মানে 5G একই 4G তে আমরা এরকম স্পিড মানে স্পিডে কাজ করতে পারছি, 5G এলে তো আরও স্পিডে কাজ করতে পারবো, তার মানে 6G মানে চিন্তা করে দেখো কোন লেভেলের স্পিড মানে হবে আর কি। তো এই ভারত কিন্তু এই মানে টেকনোলজি যথেষ্ট আপগ্রেডেশন খুব তাড়াতাড়ি কুইক হয়ে যাচ্ছে। এবং 2024 সালের যদি আসে 6G তাহলে আমরা তো খুব এক্সাইটমেন্টে রইলাম কি 2024 কিন্তু 6G চলে আসতে পারে। তো এই নিয়ে এখন ভারত সরকার কাজ করছে যে খুব তাড়াতাড়ি যেন 6G কে নিয়ে আসা যায়, কারণ এটা দরকারও আছে, তবে তার সাথে সাথে ক্ষতিও আছে, কিন্তু টেকনোলজির আপগ্রেডেশন হচ্ছে সেহেতু কি করা যেতে পারে। তো বন্ধুরা চলে যাচ্ছি পরবর্তী নিউজে, কারণ এই ব্যাপারে আরও খবর পেলে তোমাদেরকে অবশ্যই ইনফর্ম করবো। তো বন্ধুরা চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো পরবর্তী নিউজটা লাস্ট নিউজ, এটা আসছে মোটোর কাছ থেকে। মোটো G51 ডিসেম্বরেতে কিন্তু লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, ডিসেম্বরে এই ফোনটা আসবে। তো তোমাদেরকে আগে টেক নিউজে আমি বলেছিলাম যে মোটো অনেকগুলো ফোন কিন্তু এই মাসে লঞ্চ করবে বা এর পরের মাসে লঞ্চ করবে, তবে এই যে ফোনটা এই ফোনটা ডিসেম্বরেতে লঞ্চ করবে। তো মোটো এই নভেম্বর ডিসেম্বরে অনেক কটা ফোনই লঞ্চ করলো। তো দেখা যাক মোটোর ফোনটা আসুক, তারপরে এর কিরকম মার্কেটে ক্যাপচার করে তারপর তোমাদেরকে একটা রিভিউ আমি করে দিয়ে দেবো। তো বন্ধুরা এই হচ্ছে আজকের টেক নিউজ, এইরকমই ইনফরমেশন এবং টেক নিউজ তোমাদেরকে আমি দিতে থাকবো। তার জন্য আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং সাবস্ক্রাইব না করে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করবে। সুস্থ থাকে, ভালো থাকবে, আজকের মতো চলি, নমস্কার।